পয়লা যেদিন আসলাম সাইকেল চালাইতে আমার খুব কষ্ট হইতো, এখন আমি আগের মতো স্বাভাবিকভাবে সাইকেল চালাইতে পারি। পয়লা যেদিন আমি আঁটতাম আমার আঁটতে খুব কষ্ট হইতো, এক সাইড খাইতেই আমি আঁটতাম, আল্লাহ রহমতে এখন আমি ফুললি ফুল হাত সাইডে আঁটতে পারি, কোনো অসুবিধা হয় না, কোন দিকে খাইতে হয় না, স্বাভাবিকভাবে আমি আঁটতে পারি। আমারটা এখন অনেক বেশি আনন্দ লাগে, কারণ আমি এখন আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছি। আগে আমি অলাখান ফাও তুলতে পারতাম না আল্লাহর মতো, এখন আমি নিজে নিজে ফাও তুলতে পারি। আগে সাপোর্ট লওয়া লাগতো ফা, এক হাত দিয়ে দৌড়া হারিয়ে অলা আমি ফাও তুলতাম, এখন ও দেখো আমি এর ওখান থেকে ফাও তুলছি, কোনো সাপোর্ট লাগে না আল্লাহর মতে, আমি এখন সবকিছু স্বাভাবিকভাবে করতে পারি। আগে আমি অলা উঠবস করতে পারতাম না, এখন আমি আল্লাহর মতে উঠবস করতে পারি, কোনো অসুবিধা হয় না, কোনো কষ্ট হয় না। আগে আমি সিঁড়ি দিয়ে নামতেও অনেক কষ্ট হইতো, এখন আমার নামতেও কষ্ট হয় না, আবার উঠতেও কষ্ট হয় না, আমি সিঁড়ি পাইয়া সাপোর্ট ছাড়া উঠতে পারি, কোনো অসুবিধা হয় না আমার, কোনো কষ্ট হয় না, আমি আগের মতোই স্বাভাবিকভাবে সিঁড়ি বাইতে পারি, কোনো সমস্যাই হয় না। আসসালামু আলাইকুম, আমার নাম তাহিদুর রহমান রাহেব, আমি সিলেটের সুনামগঞ্জ থেকে এসেছি, আমার বাড়ি রাজনগর, আমার বয়স 27 বছর। আমি দীর্ঘদিন যাবত হিপ জয়েন্টের ব্যথায় ভুগতেছিলাম, দুইও হিপ জয়েন্টে। এই ব্যথার জন্য আমার হাতে অনেক কষ্ট হইতো, এক সাইড বাঁকা থাকতো আমার, বন্ধু বান্ধবদের সাথে আমি হাঁটাচলা করতে পারতাম না, আমি বইলে উঠতে পারতাম না, এমন অবস্থা হয়েছে যে আমি বইলে অন্য কিছু সাহায্য দিলে উঠা লাগতো, ওয়াশরুমে গেলেও আমার কোনো কিছু সাপোর্ট নেই আমার উঠা লাগতো, এরকম অবস্থা আছে আমার। মাঝে আমার বন্ধু বান্ধবের সাথে যখন আমি হাঁটা চলাফেরা করতাম, এই সময় আমার বন্ধু বান্ধব আমারে মানে পিছনে তুইয়া তারা সামনের দিকে যাইতে, আমি হাঁটাচলা কম করতে পারতাম, দিকটা আমার কষ্ট হইতো, দিকটা আমি পিছনে থাকতাম, ওরা আমার লিয়ে প্রায় সময় মজা করতো, আমার খুব কষ্ট হইতো বেশি এই হলি আর কি। একটা মানুষ অসুস্থ হইলে কি পরিমাণ ভুক্তভোগী হয় বা কষ্ট লাগে, এটা আমি বুঝতে পারছি যে কি পরিমাণ কষ্ট হয়। আমার ফ্যামিলি আমার লাগে অনেক কষ্ট করছে, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে, যে ভালো চিকিৎসার লাগে, যে যতক্ষণ যাওয়া যায় গেছেন ইয়ারি, আমারে অনেক সাফার করছেন তারা, আমার ইয়ারি 5 জন ডাক্তার দেখাইছিলাম, তার 5 জনে কইছেন যে আমার অপারেশন লাগবো, 2 হিপ জয়েন্ট এমআরআই করছে, এমআরআই করে আর হয়েছে যে আমার হিপ জয়েন্টের সমস্যা, দুইটা সার্জারি করা লাগবো, অপারেশন করা লাগবো। আমি অপারেশন না করে আর আমি বিকল্প পথ খুঁজছি, বিকল্প পথ খুঁজছি আর আমি ওখানে আইছি, আইয়া আমার ওখানে আইয়া আর আমি আল্লাহ রহমতে 10 দিনে আমি আল্লাহ রহমতে অনেক সুস্থ হয়েছি। ডিপিআরসি সন্ধানটা আমি পাইছি ফেসবুকের মাধ্যমে, ফেসবুক তারা ফেসবুক পেজ আছে, ইউটিউব পেজ আছে, ওখান থেকে আমি ভিডিও দেখি আর আমি অতটুকু বিশ্বাস করছি যে আমি এখানে গেলাম ভালোই মু, আমি ওখানে আইছি তারা খুঁজলি আর আমি ওখানে চিকিৎসা লইছি, এখানেও আমি 10 দিন চিকিৎসা নিছি, চিকিৎসা নিয়ে আল্লাহর মতো আমি এখন সুস্থ। এখানে সব স্টাফ যারা আছে তারা খুবই অনেক ভালো আচরণ করেন, তারা সবে অনেক ফ্রেন্ডলি, তারা খুব ভালো আচরণ করেন এবং সব সময় সব দিকে তারা সাপোর্ট দেয়। এখানে ডাক্তার খুব ভালো, তারা সময় লিয়ে আর পেশেন্ট দেখেন এবং পেশেন্টের যে মনের যে কথা আছে কথাগুলো শুনেন, যে তারা কিরকম কষ্ট হয়, কিরকম আঠা চলা করতে অসুবিধা হয়, এগুলো তারা মনোযোগ দিয়ে আর শুনুন। পয়লা যেদিন আসলাম সাইকেল চালাইতে আমার খুব কষ্ট হইতো, এখন আমি আগের মতো স্বাভাবিকভাবে সাইকেল চালাইতে পারি। পয়লা যেদিন আমি আঁটতাম আমার আঁটতে খুব কষ্ট হইতো, এক সাইড খাইতেই আমি আঁটতাম, আল্লাহ রহমতে এখন আমি ফুললি ফুল হাত সাইডে আঁটতে পারি, কোনো অসুবিধা হয় না, কোন দিকে খাইতে হয় না, স্বাভাবিকভাবে আমি আঁটতে পারি। আমারটা এখন অনেক বেশি আনন্দ লাগে, কারণ আমি এখন আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছি। আগে আমি অলাখান ফাও তুলতে পারতাম না আল্লাহর মতো, এখন আমি নিজে নিজে ফাও তুলতে পারি, আগে সাপোর্ট লওয়া লাগতো ফা, এক হাত দিয়ে দৌড়া হারিয়ে অলা আমি ফাও তুলতাম, এখন ও দেখো আমি এর ওখান থেকে ফাও তুলছি, কোনো সাপোর্ট লাগে না আল্লাহর মতো, আমি এখন সবকিছু স্বাভাবিকভাবে করতে পারি। আগে আমি অলা উঠবস করতে পারতাম না, এখন আমি আল্লাহর মতে উঠবস করতে পারি, কোনো অসুবিধা হয় না, কোনো কষ্ট হয় না। আগে আমি সিঁড়ি দিয়ে নামতেও অনেক কষ্ট হইতো, এখন আমার নামতেও কষ্ট হয় না, আবার উঠতেও কষ্ট হয় না, আমি সিঁড়ি পাইয়া সাপোর্ট ছাড়া উঠতে পারি, কোনো অসুবিধা হয় না আমার, কোনো কষ্ট হয় না, আমি আগের মতোই স্বাভাবিকভাবে সিঁড়ি বাইতে পারি, কোনো সমস্যাই হয় না। আমি এখানে চিকিৎসা পাইয়া আল্লাহর মতে আমি অনেক অনেক বেশি খুশি, কারণ আমি যে বিকল্প পদ্ধতি তারা আমার দিছেন, ব্যবহার করছেন, আমার আমার ট্রিটমেন্ট করছেন, আমি অনেক খুশি যে আজকে আমার খুশি লাগে যে আমি স্বাভাবিক জীবনে ফিরে গেছি, এটা এর চাইতে আর বেশি খুশি আর হইতে পারে না কিছু। সবচেয়ে বড় কথা হয়েছে কি আর আমার এই সমস্যাটা বিনা অপারেশনের দ্বারা আমার চিকিৎসা করে আমি ভালো হয়েছি, সুস্থ হয়েছি, এটার প্রতি আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ।
আমার মতো অনেক রুগী সকল আছেন যে যারা অপারেশন করাইবার লাগি অন্য ডাক্তার সকলতে হয়েছেন, তারা লেট না হয়ে আরে ডিপিআরসি হসপিটালের সাথে যোগাযোগ করুক। ইনশাল্লাহ এখানে হইলে আপনারা ভালো ফলাফল পাইবা, অপারেশন বিহীন চিকিৎসা ইনশাল্লাহ আপনারা সুস্থ হইবা। আমার জন্য সকলে দোয়া করবা, আমি যেন সারা জীবন ভালো থাকি। আর আপনারা সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।